আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো একটা সুখবর ভিডিও। আজকে ভিডিওতে শুধু সুখবরই দেওয়া হইব, আজকে ভিডিওটা পুরোপুরি না টাইম না দেখতে থাকেন। তো আজকের ভিডিও মূল টপিকটা হলো যে কিছু সুখবর আছে, মানে যারা ইটালিতে আসবেন তাদের জন্য পুরোপুরি গুড নিউজ। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস, প্রথমত গুড নিউজটা হলো যেটা আমি শুনতে পারছি, ইটালিতে যারা অবৈধ আছেন, তাদের মধ্যে 1,00,000 মানুষকে বৈধ করব এই সরকার, মেলোনের সরকার। আর এটা হলো গুড নিউজ। আরও কিছু গুড নিউজ আছে, ব্যাড নিউজ আছে, সবগুলো বলতেছি। আর ফুলুসি গ্যাজেট যেটা আপনারা জানেন হয়তোবা, 82,705 জন। তো এটা এখনও কনফার্ম হয় নাই যে কোন দেশ থেকে কতজন লোক নিব, এখনও অনলাইনে প্রকাশিত হয় নাই। কিন্তু এটা গভর্নমেন্ট থেকে অলরেডি ওকে করে দিছে, কিন্তু অনলাইন মাধ্যমে না জানা পর্যন্ত আপনাদের আমরা জানাইতে পারতাছি না ইউটিউবাররা। আর গাইস, সবচেয়ে বড় সমস্যা হলো যে মেলোনে আসছে ইতালির সরকার, মেলোনে। তো এইটা আসার পরে কিন্তু অনেক নিয়ম, অনেক কিছুই পাল্টাইছে, অনেক নিয়মই কঠিন করে ফেলছে। তো আমি যতটুকু জানি, ইতালিতে যারা কোনো একটা হয়তো বা কোনো মাধ্যম দ্বারা বা কোনো একটা ইটালিয়ান মালিক দ্বারা আসতে চাইতেছেন বা আসতে অনেকে আসবেন, আমার সাথে একটা ভাইয়ের সাথে কথা হয়েছে কিছুদিন আগে, তো সেই ভাই একটা ইটালিয়ান মালিক দ্বারা আসবো। তো এই ব্যাপারটা আমি কনফার্ম করে দিই, এইভাবে অনেক মানুষই আসে না, অনেকেই এই ব্যাপারটা জানে না যারা ইটালিয়ান মালিক দ্বারা আসে। তো ইটালিয়ান মালিক ধরলে ইটালিয়ান মালিকই সব কিছু আসার এবং সব কিছু প্রসেসিংয়ের টাকা সব ইটালিয়ান মালিকই দিব। এই জায়গায় যে আসবো তার কোনো টাকা পে করতে হইব না। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে শুধু পাসপোর্ট দিলেই হইব, পাসপোর্ট অনলাইন যদি অনলাইনে পাসপোর্ট পাঠিয়ে দিবেন আর কিছু লাগবো না, সব কিছু ওকে করে মালিকই সব কিছু করবো, দেন আসতে হইব। তারপরে হলো সমস্যা, আসার পরে এখন আগের মতন কোনো নিয়ম নাই, এখন মেলোনের সরকার একটু নিয়ম আলাদাভাবে করবই। তো সে নিয়ম করছে ইতালিতে যারা আসবো, যেই মাধ্যমে, যেই মালিকের মাধ্যমে বা যে কাজের মাধ্যমে আসবেন না কেন, সেই কাজ নিম্নে হলো 2 বছর কন্ট্রাক্টে কাজ করতে হবে, অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না। অন্য কোনো জায়গায় কাজ করলেই তোরা তোরা পড়লেই তো কত সমস্যা, ইতালিতে যারা আছেন তারাই বুঝে। তো আগে কিন্তু এটা ছিল না, আগে একটা মালিক ধরে আনতো, কন্ট্রাক্ট করতো না করতো না, মানে নিজের ইচ্ছা মতো করলে করতো না করলে তাই অন্য একটা কাজে লাগিয়ে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আর এই নিয়ম নাই গাইস, এই নিয়ম এখন পুরোপুরি ক্যান্সেল করে দিছে মেলোনে। এখন পুরোপুরি নিয়ম করে দিছে যে যে মালিকের মাধ্যমে আসবো সেই মালিকের এই জায়গায় কাজ করতে হইব, 2 বছর নিম্নে হলে 2 বছর কাজ করতে হইব, তা না হইলে হইব না গাইস, নিম্নে হলে 2 বছর কাজ করতে হইব, তা না হলে সমস্যা হয়ে যাবো গা। আর মানে যে মালিকের হিসাবে আসবেন, যে মালিকের কন্ট্রাক্টের মাধ্যমে আসবেন, সেই মালিকে সব কিছু বহন করবো, সব টাকা পয়সা মালিকে দিব, আর আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, শুধু পাসপোর্ট ফটোকপিটা পাঠিয়ে দেবেন এই জায়গার থেকে, সে ওকে করে নলস্তা পাঠিয়ে দিব। তো এই জায়গার থেকে বাংলাদেশে ভিসা অফিসে জমা দেবেন, দেন সব ওকে হয়ে যাবো গাইস। আর এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। আর আরেকটা সমস্যা হলো গাইস, ইতালিতে মেলোনের সরকার, মেলোনের সরকার এখন খুবই রাগি, হয়তো বা কিছু ইউটিউবার জানলেও বলে না, আর কিছু ইউটিউবার জানেও না এই ব্যাপারটা। তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। কিছুদিন আগে ইটালিয়ান একটা নিউজে আমি দেখতে পারলাম যেটা, যে মেলোনের বিপক্ষ দল মেলোনের 2টা ক্লোজ বান্ধবীরে মাইরা ফেলছে। তো এটার কারণে এখন জানেনই তো ডানপন্থী সরকার আসছে, তো মেলোনের রাগ সব কিন্তু প্রবাসীদের উপরে, প্রবাসীদের উপরে যাবো। তো 2টা অলরেডি বান্ধবী মেরে ফেলছে, এটা 1 মাস আগের কাহিনী, 1 মাস না 20 দিন হবে, 20 দিন আগে এরকম একটা ঘটনা ঘটছে। তো মেলোনে জানি না নেক্সট টাইম কী প্রস্তুতি নেয় প্রবাসীদের জন্য, আশা করি খারাপ কিছুই নিব, কারণ ভালো সরকার হইলে ভালো কিছু আশা করা যাইতো। তো সরকার তো তেমন একটা ভালো না, যার কারণে ভালো কিছু আশা আমরা করতে পারতাছি না, এটা হলো সমস্যা। তো বুঝতে পারলেন গাইস। আর ইতালিতে কিন্তু সবসময় আসা যায় না, হয়তো বা জানেন আপনারা, সিজনাল আছে, নন সিজনাল আছে। আর যারা স্পন্সার ছাড়লে, স্পন্সারভাবে আসলে সব কিছু বৈধভাবে হয়ে যাব, কাগজপাতি হইতে লেট হইব না। আর নন সিজনাল, সিজনালভাবে যদি আসেন, যদি কৃষি বিষয় বা অন্য কোনো বিষয়ে আসেন, তো এটা কিন্তু একটা ডেট থাকে যে কয় মাসের কাজ করবেন, অত যত মাসের কন্ট্রাক্ট থাকবো তত মাসের কাজ করে দেন, কিন্তু ব্যাক হয়ে যেতে হবে বাংলাদেশে, বা যে দেশ থেকে আসবেন সে দেশে যেতে গেলে।
ধরা পড়লেও কিন্তু প্রবলেম আছে, একদম আর জীবনের জন্য আসতে পারবেন না। তো এই জায়গার থেকে বাচ্চা থাকে, আমি দেখছি আমার দেখার মতো অনেকে আসছে কৃষি ভিসায়, সবসময় কৃষি ভিসা খোলা থাকে। তো আসার পরে কী করছে গাইস, পাসপোর্ট ফালাই দিছে, পাসপোর্ট ফালাই দেওয়ার পরে নতুন করে সব কিছু রিনিউ করছে, নতুন পাসপোর্ট বানাইছে। কিন্তু এগুলোতে একটু প্রবলেম আছে, অনেক প্রসেসিং, এগুলো এক ভিডিওতে বললা শেষ করা যাইব না। তো আস্তে আস্তে হয় কাগজপত্র, কিছু মানুষের আছে অনেক, চার পাঁচ না ভাই গাইস, আমি দেখছি 8-9 বছর চলে গেছে যা কৃষি ভিসা আসার পরে কাগজ হয় নাই, কিন্তু স্পন্সার আইলে মোটামুটি কাগজ হয়ে যায়। আর এই জায়গায় কাগজ ছাড়া কন্ট্রাক্টে কাজ করতে পারবেন না, অনেক কিছুতেই প্রবলেম, কোনো কাজই পাইবেন না, মানে কন্ট্রাক্ট ছাড়া এই জায়গায় প্রবাসে, মানে ইতালিতে কন্ট্রাক্ট ছাড়া মানে মানে কাগজপাতি ছাড়া বাংলাদেশে থাকা একই হিসাব, যে কাগজপাতি না থাকে ইতালিতে, ইতালিতে থাকা আর বাংলাদেশে থাকা একই হিসাব, হয়তো বা দেশ পার্থক্য খালি, এত রুকি কাজ পাইবেন না, কোনো কাজই বেশি একটা করতে পারবেন না, আর এমনি চলাফেরায় অনেক প্রবলেম হবে, পুলিশে ধরবো বারবার, এত রুকি। আর হাঁটতে হাঁটতে অনেক বড় বড় কথা বলে লাইতেছি, তো কথাও যদি কোনো ভুল থাকে গাইস, তো কোন জায়গায় কী বলেছে জানাইবেন, আমি নেক্সট টাইম শুধরে নিব, আর ছোটো মানুষ ভুল বলতেই পারি, ক্ষমা করে দেবেন। ইতালিতে যারা আছেন প্রায় 1 লাখ মানুষকে কিন্তু বৈধ করব, এটা কিন্তু বাঙালি ভাইদের জন্য, বাঙালি মানুষদের জন্য খুবই হেল্পফুল হইব, আর এটাই কিন্তু বাঙালিরা বেশি চায়, এবং এটার আগ্রহে কিন্তু বাঙালিরা বেশি বৈশা থাকে। আর কি বলবো গাইস, ফ্লুসি গ্যাজেট যেটা 82,705 জন, তো এই স্পন্সরটা যদি ওপেন করে তো আপনাদের দাওয়াত রইল, আসবেন ইতালিতে, আসবেন, সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে গাইস, তো এই দোয়াই করি গাইস। আর কি গাইস, তো ইতালিতে আসার পরে কাজ পাইবেন কি না পাইবেন সেটা শীতের সিজন আমি শিওর দিতে পারলাম না, কিন্তু গরমের সিজনে সবাই কাজ পাইবেন মোটামুটি। শীতের সিজনে গাইস কারোই কাজ নাই, যারা পুরানো আছে তাদের কারোই কাজ নেই, এখন কাজের অবস্থা খুবই বাজে, খুবই বাজে ইতালিতে। আর যারা যারা যাদের যাদের পাসপোর্ট হয়েছে তারা তারা আসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো খুব জলদি দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওতে কী কী মিস হয়েছে, কোন কোন জিনিসগুলো বললে ভালো হইতো একটু কমেন্ট করে জানাই দেবেন, কী কী নিয়ে ভিডিও চান তাও কমেন্ট করে জানাই দেবেন, আর যদি কিছু জানার থাকে তাও কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন, কথা বলার মতো জোর নাই গাইস। তো আজকে ইতালিতে আজকে চিস্তা নদীর রাতিনে এলাকায় আজকে একটু শীত মোটামুটি একটু কমই পড়ছে, শীত পড়ছে গাইস, সকালে দিয়ে শীত পড়ছে, এখন একটু রোদ্র পড়ছে, তো রোদে আছি যার কারণে একটু শীত কম লাগতেছে, কিন্তু রোদ থেকে যখন একটু ছায়ায় যাবো তখন একটু শীতটা বেশি লাগবো আর কি। তো যাই হোক, ইতালি আবহাওয়া এমনই, ইতালি আবহাওয়া করে লাভ নাই, বাংলাদেশে বেডি মানুষের মতন কিছু করে লাভ নাই গাইস। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন, তো আজকের মতো বাই। Maybach music. Can anybody out there hear me? Hear me?